অষ্টায় কর্মসূচি শুরু করেছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে সমস্ত ব্লকে সমস্ত শহরে বাংলা জুড়ে কর্মসূচি এই কর্মসূচির মাধ্যমে দুটো কথা আপনাদের কাছে আমাদের দাবি একটা দাবি যে কৃষি বিল কেন্দ্রীয় সরকার যেটা নিয়ে এসেছে সেটা অবিলম্বে প্রত্যাহার করতে হবে ভারতবর্ষের কৃষিজীবী মানুষ আজ রাস্তায় আজ নেমেছে আন্দোলন করার জন্য আমাদের নেত্রী কৃষক পরিবারের স্বার্থের কথা ভেবে একটা সময় 26 দিন অনশন 15 দিন অবস্থান তার লড়াইয়ের মধ্য দিয়ে তিনি শিবিরে কৃষকের অধিকার সুরক্ষিত করেছিলেন আজকে কেন্দ্রীয় সরকার বড় লোকেদের শিল্পপতিদের হাতে কৃষকদের অধিকার কৃষকদের মর্যাদা সম্মানকে তাদের কাছে অর্পণ করে দিয়ে আজকে কৃষকদের অধিকার খর্ব করার চেষ্টা করছে আজকে আর্টিফিশিয়ালি আজকে ডিমান্ড জেনারেট করে আলু পেঁয়াজ সহ বিভিন্ন জিনিসের দাম বৃদ্ধি হয়েছে এর প্রতিবাদে আমাদের নেতৃবৃন্দ অসীমা আমাকে বলেছিল দাদা 10টায় শুরু করব আমি চেষ্টা করেছিলাম কিন্তু প্রায় 5টা বাজতে 10 এসে পৌঁছেছি সভা শেষ করার জন্য ওকে আবেদন জানাব শুধু একটা কথা বলবো একদিকে কৃষি বিল প্রত্যাহারের দাবি এই দাবি আরো জোরালো ভাবে আমাদের লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের নেত্রী বলেছেন লোকসভার ভেতরে এবং বাইরে প্রতিদিন বিভিন্ন কর্মসূচি গত 3 দিন আগে আমরা সাইকেল মিছিল করেছিলাম সেটা আমি চালিয়ে যেতে হবে 2021 কে লক্ষ্য করে আমাদের প্রত্যেকের স্লোগান থাকবে যে কথা রামু বলছিল যে আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই সরকারের প্রকল্প জমি উপহার দিয়েছি আমরা এই স্লোগান তুলব ঘড়ির কাঁটা টিক টিক নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাট্রিক এই স্লোগান তুলে আমরা বাংলার মাটিতে আমরা লড়াই করব এই লোকসভা কেন্দ্রে গত নির্বাচনে আপনারা একমাত্র ধরেখালির মানুষ যারা অনেক বেশি ভোটের ব্যবধানে আপনারা হারিয়ে দিয়েছিলেন বিজেপিকে আগামী দিন এই বিধানসভা কেন্দ্রে সহ হুগলি জেলার 8টা সিটে আমরা জয়যুক্ত হব তার জন্য আপনাদের আশীর্বাদ দোয়া সমর্থন প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অসীমা রামু পটল অশোক সহ এখানে সকলে আছেন সবার আছেন আপনারা সবাই আগামী 10 তারিখ আরামবাগে গড়বাড়ি মাঠে আমাদের প্রিয় নেতা সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সভা করতে আসবেন সেই সভা আপনারা সবাই উপস্থিত হবেন এই কথা বলে আমি রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভানেত্রী মাননীয় মন্ত্রী আমার বোন অসীমাকে বলবো 5টা থেকে সভা চলছে এবং হুগলি জেলায় 10টা থেকে সভা চলছে 5টা বাজতে চলল এবং যতগুলো সভায় আমরা গেছি আমি সবচেয়ে বেশি আমার দলের সহকর্মীরা এই সভায় উপস্থিত আছেন এই জন্য আপনাদের আমার আন্তরিক অভিনন্দন সবাই খুব ভালো থাকবেন জ্যোতি বসু থেকে শুরু করে হরে কৃষ্ণ কুমার প্রমোদ দাশগুপ্ত থেকে শুরু করে এরকম মার্ক্সবাদী কিছু নেতা তখন শোষিত বাংলার কৃষক পরিবারেতে যে তাদেরকে বলেছিল তোমাদের কৃষক জমিতে জল নেই সার নেই আমাদের এই লাল পতাকাতে দেখো তোমাদের প্রতি কাছ থেকে আমরা স্থান দিয়েছি যে 52,000 কলকারখানা তৈরি হয়েছিল গঙ্গার দুপারে হলদিয়াতে আমাদের দুর্গাপুরে সেই কলকারখানার শ্রমিকদের যে বলেছিল হে শ্রমিক বিধানচন্দ্র রায় চলে গেছে আর তোমাদের ইনক্রিমেন্ট হবে না মাইনে মেডিকেল অ্যালাউন্স হবে না তোমরা আমাদের পতাকা তলে এসো এই দেখো শ্রমিক তোমাদের হাতিয়ার হাতুড়িকে আমাদের লাল পতাকায় স্থান দিয়েছে গরিব পাড়াগুলোতে গিয়ে ছোট্ট ছোট্ট শিশুগুলোকে কোলে তুলে একটা কথা বলছি চাষিরা কৃষকেরাই জানে যে অলরেডি তারা আতঙ্কিতের মধ্যে আছে আজকে তারা আলু বসানো ধান কাটা সর্ষে ছড়ানো এই যে এত কাজের মধ্যেও আপনারা দেখছেন এত লোক হয়েছে তারা বুঝে নিয়েছে একটা দিন আমরা আন্দোলন করতে যাই
মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন, কারণ কৃষকদের পরিচিত বন্ধু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সেই বন্ধুর পাশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কৃষকেরা, তার হাতকে শক্ত করার জন্য আজকে সমস্ত কৃষকেরা আজকে এখানে আন্দোলনে সমবেত হয়েছে।